রায়পুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার গণিতের। আজকে আমি ক্লাস টেনের গণিত চ্যাপ্টারের গণিত বইয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টার শুরু করব। প্রথমে আমরা যে চ্যাপ্টারটি শুরু করবো সেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা। ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা প্রত্যেকটা চ্যাপ্টারই খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আচ্ছা, ত্রিকোণমিতি শব্দটি ট্রাইগোনোমেট্রি ইংলিশে বলা হয়, এটাকে আমরা যদি ভাঙি তাহলে পাবো ট্রাই, এখানে পাবো ঘন, এখানে পাবো মেট্রিক। ট্রাই মানে হচ্ছে থ্রি মানে তিন, ঘন মানে হচ্ছে অ্যাঙ্গেল, আর মেট্রি মানে হচ্ছে মেজারমেন্ট। তিনটে কোণ, অ্যাঙ্গেল মানে কোণ, মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ, তিনটে কোণকে সম্পর্কিত পরিমাপ করতে হবে। তাহলে আমরা জানি তিনটে কোণ কোথায় থাকে, ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ধরলাম একটা ত্রিভুজ এবিসি, এবিসি এর ক্ষেত্রে তিনটে কোণ থাকে, একটা হচ্ছে কোণ এ, একটা কোণ বি, কোণ সি। এ কোণের বিপরীত দিকে যে বাহু থাকে আমরা বললাম স্মল এ, এই বি কোণের অপোজিট দিকের যে বাহুটা সেটা আমরা বললাম ডি, সি এর অপোজিট দিকের বাহুটাকে আমরা বললাম সি। তাহলে এই ত্রিভুজে কি পেলাম, তিনটে কোণ, ছটা জিনিস আমরা ট্রায়াঙ্গেল থেকে পেলাম। এগুলো আমাদের পরিমাপ করতে হবে এবং এগুলোকে ব্যবহার করে বিভিন্ন ত্রিকোণমিতিক সমস্যার সমাধান করতে হবে। তো এরপরে আমরা দেখবো কোণের পরিমাপ কিভাবে করতে হবে। কোন একটা সরলরেখা যদি আর একটা সরলরেখার সঙ্গে কোন বিন্দুতে মিলিত হয় এই দুটো সরলরেখা কোথায় মিলিত হয়েছে, কবিন্দুতে। তাহলে দুটো রেখার মাঝখানে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় সেটাকে বলা হয় কোণ। ভেতরের দিকে যেটা তৈরি হচ্ছে সেটাও কোণ, বাইরের দিকেও একটা কোণ তৈরি হয়। কোণকে আমরা সবসময় থিটা দিয়ে লিখি, থিটা। এবার ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ কাকে বলে সেটা দেখতে হবে। ধনাত্মক কোণ, আমরা ধরলাম একটা সরলরেখা আছে ও, এই রেখাটাকে যদি আমরা ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরাই তাহলে কোনো একটা অবস্থানে আমরা ধরলাম এটা এ অবস্থানে আসে, তখন কোনটা কত হবে, থিটা। এই কোণটাকে বলছে ধনাত্মক কোণ। আমরা যদি ঘড়ি কাঁটার অপোজিট দিকে আমরা যদি ঘোরাই তাহলে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে ধনাত্মক। এটাকে যদি আবার ঘোরাই আর একটু তাহলে এই পজিশন হবে, তখন কোনটা কত হবে, এটা। এভাবে যদি আমরা পুরোটাকে একবার বৃত্তাকার পথে ঘুরিয়ে দিই তাহলে আবার সেটি
পূর্বের অবস্থানে চলে আসবে, আবার এই অবস্থানে চলে আসবে, তখন মোট যে কোণ সেটা কত হবে? 360 ডিগ্রি। তাহলে কোন একটা রেখাকে যদি একবার বৃত্তাকার পথে ঘোরাই রংপুরে, তাহলে মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। এটাকে যদি আবার আরেকবার বৃত্তাকার পথে ঘোরাই, তাহলে 360 × 2 তাহলে 720 ডিগ্রি। এগুলোকে বলছে ধনাত্মক কোণ সবসময়। এবার ঋণাত্মক কোণ কাকে বলছে? আমরা মনে করলাম একটা রেখা আছে ও এ, এটাকে যদি ঘড়ির কাঁটার দিকেই ঘোরাই, তাহলে গোবিন্দকে কেন্দ্র করে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, তাহলে কোন একটা অবস্থানে এটা এখানে আসবে। তখন যে কোণটা তৈরি হবে সেটা আমরা ধরলাম থিটা। এই কোণটাকে বলা হবে ঋণাত্মক কোণ। যদি আমরা পুরোটাকে এক পাক ঘোরাই, তাহলে আবার পূর্বের অবস্থানে চলে আসবে, তখন এটা হবে 360 ডিগ্রি। যেহেতু এই কোণটা ঋণাত্মক কোণ, সেহেতু এটাকে মাইনাস থিটা মাইনাস 360 ডিগ্রি এভাবে লিখতে হবে। যদি এটাকে পুরো দুবার বৃত্তাকার পথে ঘোরাই, তাহলে কোণটা টোটাল কোণ কত হবে? মাইনাস 360 ডিগ্রি গুণ 2 720 ডিগ্রি। এভাবে আমরা যতবার ঘোরাবো ততবার 360 ডিগ্রি করে কোণ তৈরি হবে। এবার কোণের পরিমাপের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ষষ্ঠীক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই দুটো পদ্ধতিতে আমরা কোণের পরিমাপ করতে পারি। তাহলে প্রথমে ষষ্ঠীক পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতিতে কোণকে সবসময় ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করা হয়। একটা সরলরেখার উপরে যদি আর একটা সরলরেখা লম্ব হয়, তাহলে যদি দুপাশে যে কোণ তৈরি হয় সেটাকে বলা হয় সমকোণ। এই কোণটা যদি তৈরি হয় এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে আবার যদি 90টি ভাগে ভাগ করি সমান, তাহলে এভাবে 90টি ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা আমরা 1 ডিগ্রি করে ধরব, 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রিকে যদি আবার সমান 60টি ভাগে ভাগ করি, তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট হবে। আবার প্রতিটা মিনিটকে যদি আবার সমান 60 ভাগে ভাগ করি, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড হবে। তাহলে আমরা সঠিক পদ্ধতিতে যে কোনো কোণকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে পারি। এবার দ্বিতীয় পদ্ধতি, কোন
হচ্ছে ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধে সমান বৃত্তচাপ নিলাম আমরা এই বৃত্তের উপরে এই ব্যাসার্ধে সমান যদি বৃত্তচাপ নিই আমরা ধরলাম এবি বৃত্তচাপ নিলাম ওই সঙ্গে এবিটাকে যুক্ত করব যে কোণটা তৈরি হলো সেটা হচ্ছে 1 রেডিয়ান তাহলে রেডিয়ান যদি সংজ্ঞা দিই কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে এক রেডিয়ান রেডিয়ানকে আমরা এরকম সি দিয়ে লেখা হয় তাহলে দ্বিতীয় পদ্ধতিতে কোণকে আমরা রেডিয়ানে প্রকাশ করি সবসময় আচ্ছা এবার দ্বিতীয় পদ্ধতি আর ষষ্ঠী পদ্ধতিদের মধ্যে সম্পর্ক বের করতে হবে সম্পর্ক বের করতে হলে আমাদেরকে একটা উপপাদ্য জানতে হবে উপপাদ্যটি হলো রেডিয়ান একটি ধ্রুবক সংখ্যা এটা আমাদেরকে প্রমাণ করতে তাহলে আমরা মনে করলাম ও কেন্দ্রীয় বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কোণ গুলি সেই সব অর্থাৎ এখানে আমরা বললাম এই কোণটা হচ্ছে 1 রেডিয়ান তাহলে এখানে এই বৃত্তচাপটা 1 রেডিয়ান কোণ তৈরি করেছে তাহলে যেহেতু চাপের দৈর্ঘ্য দুটোর অনুপাত এবং কোণ দুটোর অনুপাত সমান হবে দুটোর অনুপাত গুলো সমান হবে তাহলে আমরা পাচ্ছি বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য বাই এই বৃত্তচাপটা যদি আমরা পুরোটাই নিই পুরো বৃত্ত বরাবর যদি নিই তাহলে বৃত্তের পরিধি সমান হয়ে যাবে বাই পরিধি সমান এবি বৃত্তচাপটা কেন্দ্রে কতটুকু কোণ তৈরি করেছে এখানে 1 রেডিয়ান অর্থাৎ আমরা এটা লিখছি এবি এর দ্বারা সৃষ্ট কোণ আর পরে
যদি এই ডিভিজনটা পুরোটা পুরো পরিধি বরাবর করে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল যাবে 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ তাহলে বৃত্তচাপ গুলোর দৈর্ঘ্য অনুপাত আর কোণের কোণের যে অনুপাত সে দুটো সমান হবে তাহলে আমরা এগুলো যদি মান বসাই তাহলে AB এর দৈর্ঘ্য কত হবে 8 নিয়েছি পরিধি বৃত্তের পরিধি ফর্মুলা কত আমরা জানি 2π ইকুয়াল টু AB বৃত্তচাপটা কত কোণ করেছে এখানে 1 রেডিয়ান আর এটা চার সমকোণ দেখলাম ইমপ্লাইজ আর আর যদি আমরা কাটি এখানে তাহলে এখানে পড়ে থাকবে 2π ইকুয়াল টু এখানে 1 রেডিয়ান বাই 4 সমকোণ যেখানে বাম দিকে এই দুইয়ের সাথে যদি এই দুই কাটি তাহলে 2 হলো আর ইমপ্লাইজ পাই দিয়ে এটাকে গুণ করছি তাহলে পাই রেডিয়ান সমান 2 সমকোণ 2 সমকোণ মানে কত হলো হচ্ছে 180 ডিগ্রি তাহলে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি তাহলে রেডিয়ান কি আমরা ডিগ্রিতে প্রকাশ করব তাহলে এখানে আমাদের ষষ্ঠী পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে এটাই সম্পর্ক তাহলে 1 রেডিয়ান সমান কত হবে 1 রেডিয়ান মানে হচ্ছে 180 বাই 12 আমরা রেডিয়ানটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা যেহেতু 180 এটাও ধ্রুবক পাই এটাও ধ্রুবক তার মানে হচ্ছে রেডিয়ানটা ধ্রুবক সংখ্যা বাকি রাজ্যে সেটা বের করছে ত্রিভুজের তিনটা করে সমষ্টি কত হয়
Thank you.